সুস্বাগত বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজ আমরা কথা বলবো এনসিইআরটি বই নিয়ে। তো দেখো, এনসিইআরটি বই, দেখো ইউপিএসসি প্রিপারেশনের সময় এনসিইআরটি বই পড়তেই হয় একদম, কারণ ওটা হচ্ছে একদম বেস। ধরো তোমরা যে যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসো না কেন, ধরো কেউ সায়েন্স, আর্টস বা কমার্স, যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, বা কেউ হিন্দি মিডিয়াম, কেউ বেঙ্গলি মিডিয়াম, কেউ ইংলিশ মিডিয়াম, তো যেখান থেকেই আসুক, তো তাদের ইউপিএসসির যে প্যাটার্নটা আছে, মানে যে কোয়েশ্চেনগুলো হয়, তো সেটা যদি তুমি ব্যাকগ্রাউন্ড দেখো, তো বেসিক্যালি এনসিইআরটি বই থেকেই আসে মোটামুটি। বিগত কয়েক বছর তুমি যদি দেখো, তাহলে বেজ হচ্ছে ওখান থেকেই আসে। তো যত প্রিলিমসের তো আসেই ম্যাক্সিমাম, আর ধরো যে মেইনসের যে কোয়েশ্চেনগুলো আসে, তো সেটা রুটটা বুঝতে গেলে তোমার এনসিইআরটি দেখতেই হয়। তো এনসিইআরটি না দেখো, তুমি যদি আমাদের 9, 10, 11, 12-এর বই দেখো, সেটাও দেখতে হবে, আর তারপরেও এনসিইআরটি ধরো পড়লে সুবিধা হবে বুঝতে আর কি। ধরো অনেক সময় যারা, আমরা একদম এনসিইআরটি কখনোই পড়িনি, যারা বাংলা মিডিয়াম আছে বা হিন্দি মিডিয়ামে যারা পড়েছে, তারা যখন পড়িনি, তখন ধরো তোমার 9, 10-এর বই থেকে পড়তে, বা 9, 10, 11, 12-এর যখন তুমি বই পড়বে, তখন সেটা তো পড়া হলোই, আর তারপরেও তুমি যখন এনসিইআরটিগুলো পড়বে, তখন সেটা আরও তোমার বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, যারা যাদের ব্যাকগ্রাউন্ডটা নেই ইংলিশ মিডিয়ামের বা তো সিবিএসই বোর্ডের, তো তার জন্য এনসিইআরটি বইগুলো দেখতেই হয় তার জন্য তোমার। তাছাড়া তুমি যখন মেইনসের অ্যান্সার লিখবে বা প্রিলিমসের কোয়েশ্চেন, তো মোটামুটি প্রচুর ডিটো আসে, একদম পুরো ওখান থেকে তুলে ধরে, এরকমও আসে। সে যে সাবজেক্টেরই হোক, তুমি হিস্ট্রি বলো বা পলিটি বলো, ইকোনমি বলো, যে সাবজেক্টেরই হোক না কেন, একদম দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা ওখান থেকেই আসছে, একদম ডিটো তুলে ধরছে, এরকমও দেখা যাচ্ছে। ধরো 9, 10 বা কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ 9, 10-ই আসে। 11, 12-এর বই তোমার মানে আর্টসের ক্ষেত্রে সাবজেক্টের থেকেই মোটামুটি তোলে, আর সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে মোটামুটি তোমার 9, 10 বেস থেকেই আসে। আর তাছাড়া তুমি ধরো আমাদের বেঙ্গল বোর্ডের বই তো পড়লেই, তো তখন দেখো তোমার যদি পড়তে বুঝতে অসুবিধা হয়, তখন তুমি 9, 10, 11, 12-এর আমাদের বইগুলো পড়লে, কারণ আমরা যে টার্মসগুলো পড়েছি না, ওই টার্মসগুলোর সাথে আমরা পরিচিত নই ইংলিশ মিডিয়ামে। ঠিক আছে, একদম যেগুলো বেসিক জিনিস, ঠিক আছে, মানে এটা একদম হবেই সবার, যারা আমরা বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, বেঙ্গলি মিডিয়ামে যে টার্মগুলো আছে, তো সেটা আমি তোমার বুঝতে পারো ইংলিশ মিডিয়ামে সুবিধা হবে, কারণ সেগুলো আমরা কখনোই ইংলিশ মিডিয়ামে আমাদের দরকারই ছিল না, যে ইংলিশ মিডিয়ামের টার্মটা না আমাদের পরীক্ষাও কখনো আসতো না, আর আমাদের সেটা জানারও প্রয়োজন হতো না। কিন্তু তুমি যখন এনসিইআরটি পড়বে, তখন সেটা তোমার বুঝতেই সমস্যা হবে যে এই টার্মটা কি। তুমি আসলে দেখা গেছে যে জিনিসটা বুঝছো, জিনিসটা জানো, কিন্তু টার্মটা তুমি জানো না সেটাকে কী বলে। বা যেটা বেসিক্যালি জিওগ্রাফিতে বেশি হয়, ভূগোলটা পড়ার ক্ষেত্রে, তুমি যখন এনসিইআরটির বই পড়বে, তখন সেটা সমস্যা হয় তখন বেশি। আর তারপরে যখন হিস্ট্রি, যেগুলো নাম, যেগুলো না হিস্টোরিক্যাল যেগুলো নাম আছে, সেই নামগুলো আমরা যেমন বাংলায় দেখেছি, আর সেটা এখানে ইংলিশে আছে, তো এই যে যে বেসিক যে ব্যাপারগুলো থাকে, তো তুমি তার জন্য বোঝার জন্য প্রথমে আমাদের 9, 10, 11, 12-এর বই তো পড়োই আমাদের বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। তো তারপরে যদি এনসিইআরটি পড়া হয়, তাহলে খুবই ভালো হয়, তাহলে মোটামুটি তোমার ওভারঅল পুরোপুরি সম্পূর্ণ তোমার মোটামুটি বুঝতে সুবিধা হয়, বেসটা তৈরি হয়ে যায়। তো তার জন্যই মোটামুটি সবাই, টিচাররা বা অফিসাররা সবসময় বলে হচ্ছে এনসিইআরটি বেস হিসাবে পড়তে, কারণ ওটা একদম বেস, তো একদম ডিটো, একদম ছবি সহ ডিটেলসে পরপর বলা আছে, তো তার জন্য সেটা বুঝতে সুবিধা হয় যে কোনো সাবজেক্টেরই আমি বলছি। তো তারপর দেখো, এখন এনসিইআরটি দুই রকমের আছে, নিউ এনসিইআরটি আর ওল্ড এনসিইআরটি, 2007-এর আগে আর 2007-এর পরে। তো যদি বই দেখো, ওখানে বইতেই ডিটেলসে আছে, বুঝতে পারবে। তো দেখো মোটামুটি সবাই দুটোই, তোমার যেটা পছন্দ তুমি যে কোনো একটা পড়তে পারো, হয় ওল্ডও পড়তে পারো বা নিউও পড়তে পারো, যেখান থেকে তোমার সুবিধা হয় বা পড়তে ভালো লাগে। তো দেখো নিউতে, নিউ যেটা একটু ডিটেলসে বলা কম, তুমি যদি ওল্ডটায় যাও, ও খুব বেশি ভালো ডিটেলসে নেওয়া, আর ছবি সহ একদম গল্পের আকারে। নতুন যেটা আছে সেটাও ঠিক আছে, কিন্তু পুরোনোটা আরও বেশি ভাস্ট, পুরোনো যেটা ওল্ড এনসিইআরটি, ঠিক আছে। তার জন্য অনেকে ওল্ড এনসিইআরটির কথাও বলে, আবার অনেকে নিউও বলে। তো দেখো তুমি যখন দুটো মিলিয়ে দেখে তুমি পড়লে, দেখো যেটা তোমার ভালো লাগে তুমি সেই হিসাবে দেখতে পারো, ঠিক আছে। তারপর তুমি আমাদের এখানে 9, 10, 11, 12-এর বইগুলো দেখলে, আর অনেকে 6 থেকে 12-ও বলে না তোমার এনসিইআরটি পড়তে, তো দেখো তোমার যদি ইচ্ছা হয় তুমি সেগুলো কিনেও নিতে পারো, আবার যদি ইচ্ছা যে না আমি কিনবো না, আমি অনলাইনে অর্ডার দেবো, বা অনলাইনে অর্ডার দেবো, সেটাও তো কেনা হচ্ছে। তুমি ধরো কেউ, তুমি চাইছো যে না কিনে আমি পিডিএফ থেকে পড়তে বা অ্যাপস থেকে, এখন তো সব অ্যাপসেই পাওয়া যায়, সেখানে ডাউনলোড করে পড়তে, তাহলে তোমার একটাও কেনা লাগলো না, তুমি সেটাও করতে পারো। আবার যদি চাও কিনতে, তুমি সেটা দেখো অ্যামাজন বা ফ্লিপকার্টে, সেখান থেকেও নিতে পারো, বা তুমি ডাইরেক্ট যদি চাও, এখানে আমাদের কলেজ স্ট্রিটে সবই পেয়ে যাবে ডিটেলসে, সব বই, সব এনসিইআরটি, ওল্ডও পাবে নিউও পাবে, কিন্তু তোমার সেটা খুঁজতে হবে, কারণ খুঁজে পাওয়াটা কঠিন।
আর যদি পাওয়াও খুঁজে, দেখা গেলো যে এমআইপি ওটা তুলে দেয় ওরা, ঠিক আছে, ব্লেড দিয়ে কেটে কেটে তুলে দেয়, যে তুমি যে অরিজিনাল দাম সেই দামে পাবে না, তোমার তার থেকে বেশি নেবে। এটা হচ্ছে যেগুলো ছোট ছোট দোকান আছে না, যেগুলো ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে যেগুলো ছোট ছোট দোকান আছে, বা হিন্দু হোস্টেল, ঠিক আছে, হিন্দু হোস্টেলের পাশ সামনের যে গলিটা, পিসি সরকারি স্ট্রিট, ওই গলিতে যে দোকানগুলো, আর তাছাড়া সিইউয়ের পাশে তোমার কলেজ স্কোয়ারের ওখানে যে ছোট ছোট দোকানগুলো, ওখানে তুমি দেখবে যে ব্লেড দিয়ে ওরা কেটে কেটে দেয়, মানে প্রাইসটা যাতে তুমি না পারো, নিজেদের মতো একটা প্রাইস বসিয়ে নেয়। তো দেখো এখানে তোমাদের দাম দর করতে হবে, দরদাম করে তোমার যত কমাতে পারো তোমারই তোমার লাভ, তাছাড়া কোনো ব্যাপার নেই, তুমি যত কমিয়ে পারো, ধরো 100 150 বা অনেক, তাও অনেক সময় এরও বেশি চায়, তো তুমি যেটা কমাতে পারো তোমার মতো করে সেটা হচ্ছে তোমার ব্যাপার। আর তুমি যদি কোনো ব্র্যান্ডের দোকান দেখো, মন ধরো চক্রবর্তী, চ্যাটার্জি, অ্যাডভান্স বা অন্যান্য যেসব বড় বড় দোকান আছে, কথাও কাহিনি, এইসব জায়গায় যাও, কিন্তু সেখানে গেলে তুমি সব বই নাও পেতে পারো, আর ওরা দেখো যেটা লেখা আছে ওটাই বিক্রি করে। আবার বেশিরভাগ দেখা যায় যে এই দোকানগুলোয় তুমি সব এনসিআরটি পাবে না, ওই ছোটো ছোটো দোকানে যেতেই হবে, ঠিক আছে। তো এখন তোমার যেটা সুবিধা তুমি যেখানে যেতে পারো, তা আমি আর কি বলে দিলাম যে কোথায় তুমি সহজে পেতে পারো এনসিআরটি, অনেকে পায় না, মানে অনেক সময় পেতে সমস্যা হয়, তো তুমি এইসব দোকানগুলো পেয়ে যাবে, যে সিইউ আর ক্যালকাটা ইউনিভার্সিটি অপোজিটের যে ছোটো ছোটো দোকানগুলো আছে ওইখানে পেয়ে যাবে, আর না হয় তোমার এপাশে পেয়ে যাবে যে তোমার হিন্দু হোস্টেলের যে সামনে যে পিসি সরকার স্ট্রিট, ওই স্ট্রিটে যে রাস্তার দুপাশে দোকানগুলো আছে ওখানে একদম পেয়েই যাবে, ঠিক আছে। তারপর দরদাম করে তুমি নিয়ে নিলে, ঠিক আছে, এগুলো, বা হেয়ার স্কুলের সামনে, হেয়ার স্কুলের সামনে যে দোকানগুলো আছে ওখানে তোমার খুঁজে নিলে মোটামুটি ওল্ড এনসিআরটি হোক বা নিউ এনসিআরটি হোক পেয়ে যাবে। আর ওখানে না পেলে তোমার অনলাইন তো আছে, অ্যামাজন বা ফ্লিপকার্টে দেখলে সেখান থেকে নিয়ে নিতে পারো। তো তারপরে দেখো এনসিআরটি দেখে তুমি একদম পুরো ব্যাকগ্রাউন্ডটা বোঝার জন্য খুবই দরকার হয়, দেখো তুমি পলিটি বলো, হিস্ট্রি বলো, ইকোনমি বলো, এনভায়রনমেন্ট বলো, সোশিওলজি যে সোসাইটি পার্টটা সেই পার্টটা বলো, সোশিওলজি তো সোসাইটি পার্ট 11 12 যে বই আছে, এখন তোকে এনসিআরটি ওখান থেকে তো দেখতে হবে, তো সেখান থেকে তুমি যেগুলো দরকার হয় তুমি এখান থেকে দেখতে পারো। তো এখান থেকে মোটামুটি কেনার যে জায়গা আমি সেটা বলে দিলাম আর কি। তো অনেকে আবার ভাবে যে নিউ এনসিআরটি পড়বো না ওল্ড এনসিআরটি পড়বো, তো দেখতে পারো তোমার যেটা সুবিধা, তুমি কিনতেও পারো বা পিডিএফেও পড়তে পারো, যেটা তোমার সুবিধা হয়, কিন্তু পড়তে হবে আর কি, পড়লে ভালো হয় আর কি। আর তাছাড়া 9-10 বই তো তুমি 9-10 11-12 আমাদের বই তো পড়ছোই, তো এইগুলো মোটামুটি ব্যাকগ্রাউন্ডে বা এনসিআরটি মোটামুটি হয়ে গেলে হচ্ছে, তারপরে যে যে বইগুলো আছে ধরো তুমি এমনি গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে যে কোন সাবজেক্টের জন্য আমি কী কী বই পড়বো, তো সেই হিসেবে তুমি সেগুলো দেখলে, ইংলিশটা দেখলে, তো যদি বুঝতে সমস্যা হয় তো আমি দেখো তুমি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে, আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে কোন কোন সাবজেক্টের জন্য কী কী বই পড়বো। বাংলায় আমি সব মোটামুটি বই দিয়ে দিয়েছি, বলে দিয়েছি আর কি, কোন কোন সাবজেক্টের জন্য কী কী বই আছে বাংলায়। মোটামুটি দেখো ইউপিএসসি প্রিপারেশনের জন্য তো আলাদা করে ওরকম বই আমাদের বাংলায় এখনও বেরই করেনি বলতে গেলে, নেই তো, তার জন্য যে বেসিক বইগুলো আছে সেখান থেকে দেখে, আর নিউজ পেপার থেকে ধরো প্রতিদিনে তুমি হিন্দু নিউজ পেপার বা ইন্ডিয়ান এক্সপ্রেস এখান থেকে একদম পুরো সাবজেক্ট ওয়াইজ দেখে দেখে নিজের মতো নোট বানিয়ে বানিয়ে আপডেট থাকলে তো ঠিক আছে, এইভাবে হচ্ছে করতে হবে, কারণ আপডেট বানানো ছাড়া তুমি পিছিয়ে পড়বে, 1-2 দিন বা তার 4-5 দিন তোমার লেট হয়ে গেলে বা না করলে তুমি পরে সেটা আর মেকআপ করতে পারবে না, তো এই ব্যাপারটা চলে আসে, কিন্তু তো সেটা মেকআপটা করতে হবে। তো তার জন্য মোটামুটি তুমি যখন নোট করার সময় A4 সাইজের পেজে বা ওরকম খাতায় তোমার করলে ভালো হয়, কারণ দেখো বেসিক্যালি তোমার যদি যখন লিখবে, তুমি যখন মক টেস্ট দেবে মেন্সে তখনই বুঝতে পারবে যে তোমার A4 সাইজের লিখতে হবে, তো চারিদিকে মার্জিন টেনে তো তারপর সেই হিসাবে তোমার পয়েন্ট ওয়াইজ লিখলে, বা তারপর তোমার ওয়ার্ডটা খেয়াল রাখতে হবে, তো এরকমভাবে তুমি যদি করা প্র্যাকটিস করো, তুমি যদি নোট বানানোর সময় সেভাবে করো তাহলে সুবিধা হবে করতে, ঠিক আছে। ধরো ইকোনমি নোট, পলিটির নোট, আইআরএ নোট মানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের নোট, এনভায়রনমেন্টের নোট, হিস্ট্রির নোট, কারেন্ট অ্যাফেয়ার্সের নোট, তো এই যে ব্যাপারগুলো এই সাবজেক্টে আছে মোটামুটি, সোসাইটির নোট পরপর, সোসাইটির এরকম পরপর তুমি করে গেলে প্রত্যেকদিন এটা এরকম আলাদা আলাদা করে নিলে, ভাগ 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 করে নিলে যে এটা পলিটির নোট, এটা তারপরে হিস্ট্রির নোট বা ইকোনমির নোট, এরকম করলে একদম নিয়মিত পরপর করলে, আর তারপর তোমার যেটা মনে হলো যে এটা এনসিআরটি এই জিনিসটা ভালো আছে, যেটা আমার কারেন্ট টপিকের সাথে বা কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো আসছে নতুন সেগুলোর সাথে তুমি লিঙ্ক করে দিলে, তাহলে তোমার নোটটা পরপর হয়ে গেল, লিখে লিখে করলে তুমি তুমি যেটা যে হিসাবে করো, ধরো তুমি নোটটা করতে হবে, তুমি যে মেন্সে যে ল্যাঙ্গুয়েজে লিখবে সেই হিসাবে নোটটা করতে হবে, ধরো তুমি যদি ইংলিশে লিখো ইংলিশে তো করে নিলে নোট, যদি বাংলাতে লেখো বাংলাতে একদম পরপর সাবজেক্ট চয়েস ভাগ ভাগ করে নিয়ে তুমি সেই হিসাবে পরপর করলে নোট, আজকের এটা হয়ে গেলো, পরের দিনে যেটা করলে সেটা ওখানে সাথে একদম ইনসার্ট করে দিলে, ঢুকিয়ে দিলে, পরে স্ট্যাপল করে দিলে, বা নিজের মতো করে তুমি রাখলে, এভাবে রাখলে পরপর নোট করলে সুবিধা হবে। তো তার জন্য বেসিক্যালি তোমার
এনসিইআরটি দেখতেই হবে, এনসিইআরটি দেখলে ভালো হয়। তারপরে তুমি আমাদের 9-10-এর বই তো দেখতেই পারো, এটা এনসিইআরটি যে খুব ভালো, আর আমাদের 9-10-এর বই যে একদম এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, দুটোই ভালো বই, তোমার পড়লে যেটা মনে হয়। কিন্তু কী বলতো, ওটা সেন্ট্রালের তো ইউনিয়ন গভর্নমেন্টের এক্সাম বেসিক্যালি ইউপিএসসি, তো তার জন্য ওরা হচ্ছে সেন্ট্রালের যে বই এনসিইআরটি ওটা ফলো করে, এইটা হচ্ছে ব্যাপার, আর কোনো কিছু না, সবই সেমই একই জিনিস। আমাদের বেঙ্গলের বোর্ডের যে বই আছে ওই একই জিনিসই পড়ে, ওখানেও তাই আছে, কিন্তু একটু হালকা ডিফারেন্স আছে যে বিভিন্নতা যেটা রয়েছে, তো তুমি তারপর সেটা পড়তে পড়তে মেকআপ অটোমেটিক হয়ে যায়। তো তুমি যখন কয়েক মাস ধরে এটা ঘাটাঘাটি করবে, তারপর আস্তে আস্তে এমনি বুঝে যাবে, তো তারপর কীভাবে নোট করতে হবে। কিন্তু নোট করা ছেড়ে দিলে কিন্তু প্রবলেম, তুমি ধরো একবার ছেড়ে দিলে বা এক দেড় মাস নোট করা ছেড়ে দিলে, তুমি কোনো টেনে তোলা বিশাল সমস্যা, আর তুমি সেটা টানতে গেলে তোমার অন্য সাবজেক্টে সেটা কম টাইম পড়ে যাবে, তো এই ব্যাপারগুলো হবে। তো দেখো, এই ভিডিওতে আমি মোটামুটি বলে দিলাম যে এনসিইআরটি কথার কোথায় পাবে, সেটাও বললাম যে অনলাইনেও তোমার দেখতে পারো অ্যামাজন বা ফ্লিপকার্টে, আর যদি চাও যে দোকানে গিয়ে আমি দেখে দেখে কিনবো, ওখান থেকে পড়বো, আমার পিডিএফে আমার ভালো পোষায় না, তো তাহলে ওখান থেকে দেখে নিতে পারো, তো ঠিক আছে, এভাবে করলে ভালো হয়। এনসিইআরটি কোর্স স্টার্ট করতে চলেছি, তো আমরা জানো ইউপিএসসি সিএসসি প্রিপারেশানে এনসিইআরটি হচ্ছে একদম ফাউন্ডেশন, এনসিইআরটি ছাড়া কিন্তু খুবই সমস্যা, এনসিইআরটি প্রিপারেশান তার জন্য খুবই একদম স্ট্রংলি রিকমেন্ডেড জিনিস হচ্ছে এনসিইআরটি প্রিপারেশান, ঠিক আছে। তো এনসিইআরটি কি, এনসিইআরটি বেসিক্যালি সিবিএসসি বোর্ডের যে ইংলিশ মিডিয়ামের যে বই সেটাকে তোমার শর্টে এনসিইআরটি বলা হয়ে থাকে, ওকে। তো এই এনসিইআরটি আমাদের যে কোর্সে বেসিক্যালি ইউপিএসসি সিএসসি প্রিপারেশানের জন্য ফাউন্ডেশানে পুরোপুরি কিন্তু কভার করা হবে, যেটা বেসিক্যালি যে যে সাবজেক্টের যে যে ক্লাসের যে যে কোর্সগুলো তোমার দরকার হয় সম্পূর্ণভাবে কভার করা হবে আমাদের এই পুরো লাইভ সেশানে, ঠিক আছে। আমাদের পুরো লাইভ ক্লাস হবে, আমাদের যে কোর্স যেখানে পুরো এনসিইআরটি কভার করা হবে, ঠিক আছে। তো যেসব ক্লাসে যে যে সাবজেক্টগুলো দরকার হয় তো তোমার সবগুলো কিন্তু কভার করা হবে, ঠিক আছে, পুরো। আর যেটা খুবই অ্যাফোর্ডেবল কস্টে সেই জিনিসটা করা হবে, যাতে তোমাদের বেসিক্যালি সুবিধা হয়, ওকে। তার জন্য আমরা কস্টও আমরা খুবই অ্যাফোর্ডেবল রেখেছি, এবং যেখানে ফুল এনসিইআরটি কভার করা হবে। তো কীভাবে হবে দেখো, ক্লাস পুরো লাইভ ক্লাস হবে টিচমেন্ট অ্যাপে, তো সেখানে পুরো ইন্টারাকশন তো তোমার ডাইরেক্ট চলছেই। আর তাছাড়া তোমার ধরো কোন কোন সাবজেক্টের কোন কোন ক্লাসে ধরো কোন কোন জায়গা থেকে কী কী কোয়েশ্চেন জেনারেলি আসছে, তো সেগুলো ধরো যে যে রেসপেক্টিভ সাবজেক্ট করা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে ওইখান থেকে ওই চ্যাপ্টার থেকে কী কী কোয়েশ্চেন এসছে ডিটেলসে, সেগুলো নিয়ে ডিপে ডিসকাশনও করা হবে, এবং সেখান থেকে তোমার সেই জিনিসগুলো কিন্তু ধরে ধরে সিম্পল ল্যাঙ্গুয়েজে বাংলাতে বুঝিয়ে সেই জিনিসগুলো করা হবে। ধরো তুমি ইংলিশ মিডিয়ামে পড়েছো, ঠিক আছে, অথবা তুমি যদি ধরো বাংলা মিডিয়ামে পড়ো কোনো সমস্যা নেই, তো কনসেপ্ট ক্লিয়ার তো মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে। তো ইংলিশ যে টার্মগুলো আছে ধরে ধরে একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বাংলাতে কী টার্ম হবে, তো সেগুলো ধরে ধরে কিন্তু কভার করা হবে, যাতে তুমি ধরো যখন মেইনসে লিখতে যাচ্ছ তো সেখানে যাতে তোমার খুব হেল্পফুল হয়, কারণ এনসিইআরটি তো ফাউন্ডেশন, তাই না, যেটা বললাম, তো এনসিইআরটিটা তোমার ক্লিয়ার থাকা দরকার। তো সেখানে কিন্তু তার জন্য তোমার কিন্তু খুবই হেল্পফুল হবে আমাদের এই এনসিইআরটি কোর্স, ওকে, যেখানে তোমার রেসপেক্টিভ বিভিন্ন সাবজেক্টটি কভার করা হবে। তো যেরকম আমি এক্সাম্পল দিচ্ছি, হিস্ট্রি, এনশিয়েন্ট, ভেরিয়েবল, মডার্ন ওয়ার্ল্ড, তারপরে জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, ওকে, তারপর অক্সফোর্ড অ্যাটলাস যে পার্ট গেল, আর তাছাড়া তোমার পলিটিকি, ঠিক আছে, পলিটি তো মানে পলিটিক্যাল সায়েন্সের কথা বলছি আমি, ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, সোশিওলজি, ঠিক আছে, 11-12, মানে যা যা দরকার বেসিক্যালি যে যে রেসপেক্টিভ সাবজেক্ট আমাদের সিএসসি প্রিপারেশানের জন্য, জিএসসি পুরো কভার করে যায়, জিএস মানে জেনারেল স্টাডিজে পেপার 1, 2, 3, 4 প্রিপারেশানের জন্য যে যে সাবজেক্টের জন্য যে যে জিনিসগুলো দরকার হয় ওভারঅল কিন্তু আমাদের এই এনসিইআরটি কোর্সে কিন্তু কভার করা হবে, ঠিক আছে। এবং পুরো সিম্পল ল্যাঙ্গুয়েজে পুরো সম্পূর্ণ বাংলাতে কিন্তু কভার করা হচ্ছে, ইংলিশ মিডিয়ামের যে যে সকল বই সেগুলো ধরে ধরে করা হচ্ছে। আর তুমি জানো যে আমাদের এমনি এনসিইআরটি কোর্স কিন্তু আমরা বাংলাতে নিয়ে এসেছি, ঠিক আছে। তো সেই ডিজিটাল কোর্স যদি তুমি নিতে চাও তো সেই হিসাবেও তুমি নিতে পারো, এটা তো এমনি লাইভ ক্লাস হচ্ছে। তো তুমি ভাবছো যে না স্যার আমি লাইভ ক্লাস না করলে আমার টাইম বেশি লাগবে, আমি দ্রুত আরও বাড়িতে বসে কভার করতে চাই, ঠিক আছে, নেক্সট ইয়ারে আমি পুরো সেই হিসাবে পুরো সব কভার করে দিতে চাই, তো তাহলে তুমি আমাদের এই যে ডিজিটাল কোর্স আমাদের নিতে পারো, ঠিক আছে, যে আমাদের যেটা ডিজিটাল কোর্স করা রয়েছে এনসিইআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশানে, সেখানেও যেগুলো আমাদের ধরো ক্লাসে যেগুলো করানো হবে এগুলোই তোমার বেসিক্যালি ডিজিটাল ফর্ম্যাটে করা রয়েছে। তো তুমি যদি সেরকম চাও নিতে তাও করতে পারো, ঠিক আছে, খুবই অ্যাফোর্ডেবল কস্টে পেয়ে যাবে। আর যেটা আমাদের যেটা বলছি যে আমাদের যে এনসিইআরটি কোর্স যেটা যে লাইভ ক্লাস হবে, এই লাইভ ক্লাসে কিন্তু ধরে ধরে পুরো কভার করা হবে পুরো রেসপেক্টিভ সব সাবজেক্ট যেগুলো কিন্তু সিএসসি প্রিপারেশানের জন্য দরকার, ওকে, যেটা তোমাদের জন্য কিন্তু খুবই খুবই হেল্পফুল হবে। মাত্র ইউপিএসসি সিএসসি প্রিপারেশান না, ধরো তুমি যদি ডব্লিউবিসিএসও নিতে চাও, ঠিক আছে, ডব্লিউবিসিএস প্রিপারেশান এবং তাছাড়া যে সকল অল ইন্ডিয়া এক্সাম রয়েছে বা স্টেটের এক্সামে কিন্তু সেটা খুবই কাজে দেবে। তো আমাদের এই কোর্স ধরো তুমি যদি ডব্লিউবিসিএস দিতে চাও নেক্সট ইয়ারে, তো তার জন্য তোমারও কিন্তু এখানে খুবই কাজে দেবে,
ঠিক আছে? কারণ দেখো WBCSও আস্তে আস্তে যেটা আমরা জানতে পারছি যে নেক্সট ইয়ার থেকে UPSC প্যাটার্নের হয়ে যাবে, তো সেই হিসাবে তোমার কিন্তু এই যেই NCERT কোর্সটা কিন্তু তোমার খুবই কাজে দেবে। তো এই যে কোর্সটা যে খালি তুমি UPSC-র জন্য তুমি চাও করতে বা UPSC-র জন্যই করতে পারবে তা কিন্তু না, WBCS-র জন্য কিন্তু তোমার খুবই কাজে লাগবে। তো তোমরা অনেকেই আমাকে ফোন করেছিলে যে স্যার আপনি কি WBCS-র জন্য করান, তো আমি WBCS-এ কোর্সে জয়েন করব। তো দেখো এই যে আমাদের এই যে কোর্স NCERT-র, এখানে তুমি UPSC WBCS দুটোই কিন্তু তোমার সেই হিসাবে কভার করবে। তো সেই হিসাবে তুমি কিন্তু কন্টিনিউয়াসলি জয়েন করতে পারো এবং খুবই অ্যাফোর্ডেবল কস্টে তুমি কিন্তু পুরো কোর্স কভার করতে পারবে এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে বাংলাতে ধরে ধরে, ঠিক আছে? কারণ আমরা স্ট্যান্ডার্ড ইংলিশ বই থেকেই করাবো এবং তারপরে সেই জিনিসগুলো সিম্পল হয়েতে বাংলাতে এক্সাম্পল দিয়ে দিয়ে তোমার সেই জিনিসগুলো ধরে ধরে বুঝিয়ে কভার করা হবে, ঠিক আছে? প্রত্যেকটা রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার অনুযায়ী এবং সেখানে তার যে এক্সারসাইজগুলো আছে সেগুলো ধরে ধরে এবং কোন কোন জায়গা থেকে কী কী কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো ধরে ধরে কিন্তু কভার করা হবে আমাদের এই কোর্সে, যেটা তোমার কিন্তু খুবই প্রিপারেশনের জন্য কাজে লাগবে এবং সেটা খুবই হেল্পফুল হবে। ওকে, তো যারা যারা আমাদের এই UPSC CSE-র NCERT কোর্স অথবা মানে যারা যারা আমাদের যে NCERT কোর্স যেটা তোমার WBCS UPSC এবং অল ইন্ডিয়া তোমার যে সকল এক্সাম আছে তুমি সেই জন্য প্রিপারেশন নিতে চাও, তো তাহলে কিন্তু তাড়াতাড়ি জয়েন করো আমাদের এই NCERT কোর্সে। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে CUET-এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ, তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরোটাই পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো, তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার? একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে? তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি UPSC CSE-র ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব, ওকে, ঠিক আছে? এছাড়া তোমরা যে যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করে পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsbazaar.com, এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের UPSC CSE কোর্সে জয়েন করতে চাও পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, GS কোর্স, এছাড়া অপশনাল PSIR এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো, এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কোস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কোস্টে, ঠিক আছে, পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, NCERT UPSC CSE প্রিপারেশনের ফুল কোর্স NCERT বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ UPSC প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি, তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে? তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।